আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আপনি যদি দিন পালনের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন, আপনি যদি নিজের লাইফে ইসলামকে পুরোপুরি এস্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে ইসলামের মতো সুন্দর লাইফস্টাইলে স্বাগত। আসলে আমরা যারা এখনও দিন পালন করা শুরু করিনি, আমাদের ধারণা হয়তো ইসলামে শুধু কতগুলো কড়াকড়ি আদেশ নিষেধ এর নামে, শুধু এটা করা যাবে সেটা করা যাবে না, ওটা করতে হবে এটাই করতে হবে। বাস্তবে ইসলামে আছে হাসি কান্না, আছে আল্লাহর জন্য স্যাক্রিফাইস, আছে হলো ভালো লাগার অনেক অনুভূতি, উম্মাহর জন্য অশ্রু ঝরানো হৃদয় ভিতরের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের লাইফস্টাইলে রোমাঞ্চকর অনুভূতি ফিল করার আনন্দ আছে। ইসলাম শুধু কতগুলো কোটি কোটি আদেশ পালন করা, এটা করা এটা করা যাবে না, এর চেয়ে বেশি কিছু আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, সর্বোপরি আমাদের রব কর্তৃক আমাদের জন্য বাছাইকৃত ইউনিক এক লাইফস্টাইল। ইসলামে সব কিছু আছে, শুধু নিষেধ, আদেশ, রোমাঞ্চকর হাসি কান্না এসব বিষয়ে সীমাবদ্ধ নয়, সব কিছু মিলেই হলো ইসলাম। তাই আপনাকে বলবো, আপনি যদি দাড়িটা রাখার ব্যাপারে ভাবতে থাকেন, তাহলে আপনাকে বলবো এত কিছু না ভেবে জাস্ট আল্লাহর দিনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবেসে এখন থেকেই রেখে দিন। দাড়ির কারণে আপনার কোথাও রিজেক্ট হলে, কোথাও চাকরি হারাচ্ছেন, বিয়ে হলো না, মানুষ আপনাকে অপছন্দ করলো, এইসব বিষয়ে পাত্তা না দিয়ে বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই দাড়িটা রেখে দিন। আপনি যদি চাকরি হারান, তাহলে আপনি এখন ভেবে নিতে পারেন সেই পুরনো ঘটনা, সেটা হচ্ছে আওরঙ্গে দাড়ি রাখার কারণে এক ব্যক্তির চাকরি হলো না, কিন্তু পরবর্তীতে তার কয়েক দশক চাকরির অফার এসেছে এবং আওরঙ্গের চাইতে আরও ভালো অফার। সুবহানাল্লাহ, এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বাছাই করে রাখেন আর তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আপনার আকীদা বিশ্বাস রিজিকের ফয়সালা সব কিছু আসে হলো আসমান থেকে। আপনি যদি পর্দার ব্যাপারে সামনে সিরিয়াস হবেন, এই চিন্তা লালন পালন করে থাকেন, তাহলে আপনাকে বলবো আজ থেকেই পুরো ভালোভাবে মৃত্যুর আগ পর্যন্ত পর্দাটা শুরু করে দিন। বিশেষ করুন ব্যাপারটা থাকায় যতটুকু লাঞ্ছিত হচ্ছেন, বিপরীতে ইনশাআল্লাহ স্রেফ পর্দার কারণে তার চেয়ে অনেক বেশি সম্মানিত হবে। আর যদি দেখেন পর্দার কারণেই কারো বিরাগ ভাজন হচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনার এই প্রচেষ্টা কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্ট করার জন্য নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করা আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য। পর্দা করার কারণে আপনাকে মানুষ যে কোনো জায়গায় সম্মান দিবে, আর বেপর্দার কারণে সবাই আপনাকে গ্রহণ করবে, জাস্ট টিস্যু মতন আপনাকে ব্যবহার করতে শিখবে। সুতরাং টিস্যু মতো না হয়ে মানুষের কাছে সম্মানিত হন। এভাবে আমাদের যে যার জীবনে যত জাহিলিয়াত আছে, আসুন সবাই সবগুলো থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে আসি, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি, আর আপনি নিজেকে পরিবর্তন করতে শিখুন। দেখবেন অদৃশ্যভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন, আর এইটাই আল্লাহ তাআলার ওয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই, যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয়, তখন আমি তার দিকে দুই হাত অগ্রসর হই, আর যখন সে আমার দিকে হেঁটে আসে, তখন আমিও তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ, আপনিও আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।